সম্পূর্ণ দ্বীপ জুড়ে রয়েছে বড় বড় সব মূর্তির মাথা, কিন্তু কেউই জানে না কিভাবে এই মাথাগুলো এখানে এলো আর কারা সেগুলোকে বানিয়েছিল। এমনই বিরল ঘটনার দেখা মেলে প্রশান্ত মহাসাগরের পাশে ইস্টার আইল্যান্ডে। পলিনেশিয়ার এই দ্বীপটি অবস্থিত চিলি থেকে 2300 মাইল দূরে, যেখানে উড়োজাহাজে করে যেতে সময় লাগে 5 ঘন্টা। 63 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপে রয়েছে 887টি বড় বড় মূর্তির মাথা, কিন্তু দীর্ঘদিন ধরে কেউই জানতো না কিভাবে এই মূর্তিগুলোর আবির্ভাব হলো। মূর্তিগুলো প্রথম খুঁজে পাওয়া যায় 1722 সালে জ্যাক রগোবিন নামের এক ডাচ নাবিককে টেরা অস্ট্রালিস নামের একটি কাল্পনিক মহাদেশ খুঁজতে দায়িত্ব দেওয়া হয়। ওই বছরের 5ই এপ্রিল জ্যাক ও তার দল এই নির্জন দ্বীপে এসে পৌঁছায়। দিনটি ইস্টার সানডে থাকাতে দ্বীপটিকে ইস্টার আইল্যান্ড নামে সূচিত করা হয়। রহস্যপ্রেমী অনেকেই মনে করেন যে মূর্তিগুলো কোনো মানুষ তৈরি করেনি, বরং ভিন গ্রহের এলিয়েনদের হাতে বানানো। কিন্তু বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে সেগুলো এই দ্বীপেরই আগ্নেয়গিরির লাভা দিয়ে তৈরি। ইস্টার আইল্যান্ডে যারা থাকতো তাদেরকে বলা হয় রাপা নুই, আর স্থানীয় ভাষাতে মূর্তিগুলোকে বলা হয় মোয়াই। ধারণা করা হয় 1300 থেকে 1700 শতকের দিকে এগুলো বানানো হয়েছিল। প্রথমে মনে করা হতো মূর্তিগুলো শুধু মাথা খোদাই করে রাখা হয়েছে, কিন্তু 2012 সালে খনন করে দেখা যায় মাটির নিচে সব মূর্তিরই দেহের অংশ রয়েছে। এক একটা মূর্তির উচ্চতা প্রায় 33 ফুটের মতো এবং তাদের ওজন প্রায় 90 টন। আকৃতির দিক থেকেও মূর্তিগুলো বেশ অদ্ভুত। এদের নাক অনেক লম্বা, চারকোনা কান এবং উঁচু ভ্রু রয়েছে। সবচেয়ে বড় মূর্তিটির কাজ সম্পূর্ণ হবার আগেই স্থানীয় জনগোষ্ঠী দ্বীপ ছেড়ে চলে যায়। ইস্টার আইল্যান্ডের বেশিরভাগ মূর্তি দ্বীপের দিকে মুখ করে দাঁড় করানো রয়েছে, শুধুমাত্র একটি মূর্তির সারি সমুদ্রের দিকে মুখ করানো। ধারণা করা হয় প্রাচীন রাপানুইয়েরা নিজেদের একমাত্র মানব সভ্যতা মনে করত। এই মূর্তিগুলো তাদের পূর্বপুরুষদের রূপে তাদেরকে সুরক্ষা দেবে। সব মূর্তি দাঁড়িয়ে থাকলেও মাত্র একটি মূর্তিকে বসে থাকা অবস্থায় দেখা যায়, যার নাম টুকুটুরি। মনে করা হয় টুকুটুরি ছিল প্রাচীন এক সঙ্গীতজ্ঞ, যার আসর ঘিরে গান শুনত রাপানুইয়েরা। আবার কিছু মূর্তির মাথায় টুপির মতো বিশেষ আকৃতির পোশাক দেখা যায়, এগুলোকে বলা হয় পুকাও। বিজ্ঞানীরা জানার চেষ্টা করছেন কিভাবে মূর্তিগুলোকে টেনে আনা হলো। 1986 সালে পাবল নামের এক চেক প্রকৌশলী মূর্তিগুলোকে একইভাবে টেনে নেয়ার চেষ্টা করে বিফল হন। এরপর কিছু আমেরিকান প্রত্নতত্ত্ববিদ 10 টন ওজনের একটি মূর্তির নকল তৈরি করে পরিবহন করে সফল হন। 1995 সালে ইস্টার আইল্যান্ড ইন্টারন্যাশনাল হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে সেখানে যাওয়ার জন্য 2টি জেট বিমান সার্ভিসও চালু রয়েছে। ইস্টার আইল্যান্ডের মতো আরও অনেক অবাক করার তথ্য পেতে চোখ রাখুন আমাদের টাউন পিপলের পর্দায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন।